এই পাঁচটা বকনা যদি কেউ কোনো দর্শক ভাই একসঙ্গে নিতে চায় কেমন দাম রাখছেন কাকা? পাঁচটা বকনার দাম রাখছি 48,500 টাকা একদম, কোনো এখানে দরদাম হবে না। আর যেটা অনারি যেটা সম্মানী সেটা আমি করে দিয়ে আমার যে সীমিত কিঞ্চিত লাভ হয় সেটাই আমি দাম বলে দিচ্ছি দর্শককে। মার্কেট চ্যালেঞ্জ, হার্ট চ্যালেঞ্জ, সব জায়গায় চ্যালেঞ্জ। কোনো দর্শক যদি এরকম বাচ্চা, এই ধরনের কালেকশন, এই ধরনের পার্সেন্টেন্সের বাচ্চা এসছে কম দামে নিতে পারে, আমি তাকে আরও কম দামে দেবো, সে যদি কিনে দেখাই দিতে পারে আমাকে, ঠিক আছে? আচ্ছা, তো একদম এই জন্য করলাম যে দর্শক যদি দাম দর করে, অনেক সময় দেখা যাচ্ছে যে আমার বেশি লাভ হয় হয়ে যায় কিংবা বেশি লাভ হয় অনেকের, তো এই ক্ষেত্রে আমার চাচ্ছি না অত দরদামে, আমি পাঁচটা বাচ্চা একজনকেই দেবো। তার একটা প্রজেক্ট হিসাবে সে লালন পালন করে পরীক্ষামূলকভাবে দেখুক যে রকি কাকার কাছ থেকে যে পাঁচটা বাচ্চা নিয়ে কেমন প্রজেক্টে আমার লাভ হলো না লস হলো, ভবিষ্যৎ কেমন কি, এগুলো দেখে আমার কাছে পরবর্তীতে সে আসবে। আচ্ছা আচ্ছা, দর্শক এই যে পাঁচটা বকনা এখানে রয়েছে 48,500 টাকা করে হলে কিন্তু আপনারা নিতে পারবেন। পাঁচটা বাচ্চায় খাওয়া দাওয়া রুচিও অনেক ভালো, দর্শকরা এসে দেখে নেবে কোনো সমস্যা নাই, আমার বাচ্চা সুস্থ সবল, খাওয়া দাওয়া রুচিও মাশাল্লাহ অনেক ভালো। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আচ্ছা, শুরুতে দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা যদি একটু দিতেন। আমার নাম মোহাম্মদ শাহরিয়ার হোসেন রকি, আমার স্থানটা হলো আমার খামারের ঠিকানা অরণকুলা পাবনা জেলা ঈশ্বরদী থানাতে। আচ্ছা আচ্ছা, তো আপনার এখানে তো মাশাল্লাহ খুবই সুন্দর সুন্দর কিছু বকনা দেখতে পাচ্ছি। পাঁচটা এই সপ্তাহে পাঁচটা বাচ্চায় কালেকশন করা হয়েছে, অনেক সুন্দর। গত সপ্তাহের গরু, গত পর্বের গরুগুলো মোটামুটি সেল হয়ে গেছে, এই সপ্তাহে আবার নতুন কালেকশন, তো বাচ্চাগুলো এবারকার আরও ভালো, আরও পার্সেন্টেজ বেশি। এবার পাঁচটা বাচ্চা একটা প্যাকেজ আকারে সেল করব, একটাই খামারিকে দেব এবং এই গরুগুলো এমন রেটে দেব, এমন লাভে, যাতে আমার দর্শক নিয়ে আমার কাছে পরবর্তীতে আর গরু নিতে পারে, যে কোনো সময় সে বলতে পারে যে অমুক জায়গায় থেকে গরু নিয়েছিলাম, গরুগুলো ভালো হয়েছে, পার্সেন্টেজ অনেক ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো চলেন আমরা গরুগুলো দেখাই আর এগুলোর দরদাম বয়স সম্পর্কে একটু জানার দর্শক। ঠিক আছে চলেন ভাই। আমরা শুরুতেই এক নম্বর যে গরুটা দেখতে পাচ্ছি কাকা, কি জাতের গরু এটা? এটা হলো তো হলস্টাইন ফ্রিজিয়ান একটি বকনা, 7 মাস বয়সী একটি বাচ্চা, খাওয়া দাওয়া রুচি মাশাল্লাহ খুব ভালো, সব কিছু ঠিকঠাক আছে, সুস্থ সবল একটি বাচ্চা। বয়স কেমন আছে? বয়স এটা 7 মাস। 7 মাস বয়স না? আনুমানিক। আচ্ছা আচ্ছা, ওলান পালানটা একটু ধরে দেখেন, মাশাল্লাহ অনেক ভালো। এই সমস্ত ছোট বাচ্চা আসলে ওলান পালান ফিজিয়ান গরু তো সাইওয়াল জার্সির মতো ওলান পালানটা আসে না, বানটা আসে না, চারটা বান শুধু চার জায়গায় আছে কিনা এটা দেখেন, চারটা বান চার জায়গায় নিপিল আছে ইনশাল্লাহ। আর সবচেয়ে ওলান পালান ছোট থাকে এবং মানে কম থাকে ফিজিয়ান গরুগুলো। আচ্ছা আচ্ছা, তাতে এই বকরিটার দাম কেমন চাচ্ছেন? আসলে আমি গরু পাঁচটা গরু একটা প্যাকেজ আকারে সেল করতে চাচ্ছি, পাঁচটা গরু যে দর্শকই নিক আমি একসঙ্গে প্যাকেজ আকারে সেল করব, খুবই সীমিত রেটে, খুবই সীমিত রেটে লাভে। কোনো দর্শক নিলে আমার মনে হয় এই গরুতে সে কোনো দিন লস হবে না, যে কোনো সময় যদি বিক্রি করে তার বিপদে পড়েও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা সরাই দেন, আমরা 2 নম্বরটা দর্শকদের দেখতে। ঠিক আছে, আমরা সিলের দ্বিতীয় নম্বরে মাশাল্লাহ আরেকটা গরু দেখতে পাচ্ছি, এটা কোন জাতের গরু? এটা হলস্টাইন ফ্রিজিয়ান বকনা, এর চারটা পা অনেক সুন্দর সোজা স্ট্রেট, খাড়া এবং সাদা, নাকটা গোলাপি, আর সব কিছু আর কি সুস্থ সবল ঠিকঠাক একটি বাচ্চা। এগুলো আমার কাছে অনেক ভালোভাবে কালেকশন করা, ভালো ফার্ম থেকে কালেকশন করা, যেগুলোর সমস্ত কিছু ডিটেল আমি নিয়েই কালেকশন করছি, এগুলো ভ্যাকসিনেশন কিডনি সব কিছু তারা নাকি করে দিচ্ছে, এটা আমাকে বলছে, তো সেইভাবে আর কি বাচ্চাগুলো আমি দর্শক নিলে সে উপকৃত হবে। আচ্ছা আচ্ছা, এই বাচ্চাটার বয়স কেমন হবে? এটার বয়স 7 মাস আনুমানিক। 7 মাসের মতো বয়স আছে, এগুলো তো আমরা আনুমানিক একটা বয়স হিসেবে বলে থাকি, তারা কম বেশি আর কি আমাদের প্রান্তিক পর্যায় থেকে করা, তো আমাদের কালেকশন ওইভাবে আমাদের বলে দেয়, ওইভাবে আমরা বলি। আচ্ছা আচ্ছা, তাতে এই বকনাটার দাম কেমন চাচ্ছি? আমি সবগুলো বকনা একটা প্যাকেজ আকারে সেল করব, এটা সিজারের দ্বিতীয় নম্বর বকনা, পাঁচটা বকনা আছে, কোনোটার চেয়ে কোনোটা পার্সেন্টে কম না, চারটা পা কুড় সব কিছু সাদা, লেজটা খাটো আর কি, এগুলো কোয়ালিটি সম্পন্ন বকনা,
যেগুলা কোয়ালিটি ছাড়া আমি ফিউশন গুলো কালেকশন করিও না বিক্রিও করি না। আচ্ছা আচ্ছা, লটটা কেমন দাম রাখছেন? লটটা আমি দর্শককে দেবো একদমই সীমিত রাখতে, কোনো দরদাম হবে না, একদম 48,500 টাকা। 48,500 টাকা লট করেছেন একদম চিপ রেটে, যেটা এই বাজারে চ্যালেঞ্জ, কেউ দিতে পারবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, দর্শক 48,500 পাঁচটা বকনারই লট করেছেন? হ্যাঁ লট করছি, 48,500। লটের দ্বিতীয় নম্বর বাচ্চা, এটা সরাই দেন, পরে গরুটা আমরা দেখি। ঠিক আছে, টাকা আমরা সিলে তিন নম্বরে যে গরুটা দেখতে পাচ্ছি 48,000 টাকা লটের তিন নম্বর বকনা, এটা কি জাতের বকনা মূলত? এটা হলিস্টাইন ফ্রিজিয়ান বকনা, আর কি বকনাটার খাওয়ার রুচি সব কিছু ইনশাল্লাহ অনেক ভালো, এবং সবগুলোই এর যা যা বৈশিষ্ট্য হলিস্টাইন ফ্রিজিয়ানের ভিতরে থাকা দরকার, চারটা পা, খুরটা সাদা, নাকটা সাদা, নাভি নাই, কম্বল নাই, গায়ের ছাপটা, ওর মাথার যে সাইজ, মাথাটা অনেক ছোটো, ভাঁজ, কানটা ছোটো, অনেক কিছু এর ভিতরে সৌন্দর্য, হাই কোয়ালিটি পার্সেন্টের এর ভিতরে বিদ্যমান আছে বাচ্চাটা। পাঁচটা বক নেই, সেম বয়সের বক, পাঁচটা বস্তায় সেম বয়সের, এবং এগুলা খুবই সুন্দর, কালেকশনটা আমার খুব বাসাকৃত করা। আর এই গরুগুলা নিয়ে যে কোনো দর্শক নিয়ে কাজ করলে, যে কোনো সময় তার বিপদ আপদ আসুক, বিক্রি করলে তার কোনো লস হবে না, লাভ হবে, বরঞ্চ আমি যে রেট দেবো মার্কেট চ্যালেঞ্জ, দশজন 10 জায়গায় থেকে 10টা খামার যাচাই করে আমার বাচ্চা নেবে, কিন্তু আমি দরদাম করে বিক্রি করবো না, একদমে বিক্রি করবো। কেন? যে আমি কম কথা বলতে পছন্দ করি, গরুগুলার দরদামের ভিতরে আমি যাবো না। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে কাকা, এটাও সরাই দেন, পরে গরুটা আমরা দর্শকদের দেখাই। ঠিক আছে, আমরা সেলের 4 নম্বর এবং 48,000 লটের 4 নম্বর যে বকনাটা দেখতে পাচ্ছি, জি খুবই কিউট আর একটা বকনা রেখেছেন, এটা কোন জাতের বকনা? এটাও হলিস্টাইন ফ্রিজিয়ান বকনা। আসলে বকনাগুলো হলিস্টাইন ফ্রিজিয়ান গরুগুলোর দুধ দেওয়ার ইয়ার টাইমটা বেশি থাকে, আর এই গরুগুলোর রোগ ক্ষমতা বেশ ভালো ফ্রিজিয়ান আছে, আর এগুলো লাইফ অনেক দীর্ঘ, এগুলো হলিস্টাইন ফ্রিজিয়ান অনেকগুলো বাচ্চা দিতে পারে। আচ্ছা আচ্ছা, তো আমাদের দেশে এগুলো যে আবহাওয়াতে অভ্যস্ত সেই জাত, সেই পার্সেন্টেরই বাচ্চা এগুলো, কোনো খামারই নিয়ে তার ভবিষ্যৎ প্রজন্মের জন্য সে রেডি করতে পারবে, যে কোনো সময় চাইলে প্রজেক্ট হিসাবে 4 মাস 5 মাস 6 মাস করে লালন পালন করে বিক্রি করতে পারবে, এখানে লসের কোনো কিছুই নেই, কারণ আমি যে রেটটা নিচ্ছি মার্কেট চ্যালেঞ্জ, বাজার চ্যালেঞ্জ, হাট চ্যালেঞ্জ, যদি সে এই ধরনের বাচ্চা, এই ধরনের কালেকশন এই রেটে কমে নিতে পারে, তাহলে আমি আরও কমে দিব তাকে, সে যদি আমাকে দেখাইতে পারে কমে কিনে। আমাদের অঞ্চল তো একটা ব্যবসায়িক অঞ্চল, অনেক খামারে অনেকে বাচ্চা বিক্রি করে, এর চেয়েও বেশি দামে বিক্রি করে, তো আমি তো দেখতেছি, তো আসলে আমি যেটা কম লাভে, সীমিত লাভে যদি আমি বেশি সেল করতে পারি, বেশি বাচ্চা সেল করতে পারি, এটাই আমার উদ্দেশ্য লক্ষ্য, কিন্তু ভালো কালেকশনটা দিয়ে কম লাভে সেল করবো। আচ্ছা আচ্ছা, তাতে 48,500 টাকা, 500 টাকা লট? হ্যাঁ জি জি। আচ্ছা আচ্ছা, কোনো দর্শক ভাই যদি সিঙ্গেলে কেউ যদি নিতে চায়, সেটা আমার সাথে আলোচনা সাপেক্ষে নিতে হবে, যদি আমি লটে বিক্রি করতে না পারি সেক্ষেত্রে আমি দেবো। আচ্ছা আচ্ছা, আর গুলোর দামটা থাকবে একদম, কোনো দরদাম হবে না, কারণ দরদাম করে অনেক সময় তো কাস্টমাররাই ঠগে, বেশি দরদাম করতে গেলে দেখা যাচ্ছে যে কাস্টমার অনেক সময় বলে ফেলে, তো আমি যেটা আমার সীমিত লাভ, যেটা দর্শক ঠকবে না, সেই রকম সামান্য লাভ রেখে আমি দামটা একদম বলে দিচ্ছি, 48,500 টাকার একটা প্যাকেজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে কাকা, এটাও সরাই দেন, পরে গরুটা আমি দিই। ঠিক আছে, আমরা সিরিলের সর্বশেষ 5 নম্বর যে বকনাটা দেখতে পাচ্ছি, এটা কোন জাতের বকনা? এটা মূলত হলিস্টাইন ফ্রিজিয়ান গরুর বাচ্চাটা, এটাই 5 নম্বর বাচ্চা, এবং বাচ্চাটার মাজা ওলাম তলা খুব সুন্দর স্টেট। গরুগুলা কালেকশন করে যেরকম আমার বাচ্চা, মানে বর্তমানে একটা খামারে চলে যে পার্সেন্টের বাচ্চাগুলো, সেগুলো প্রত্যেকটা বাচ্চারই পার্সেন্টেজ আছে, আর কোনো কিছুতে এদের কমতি নাই, খাওয়া দাওয়া রুচি, সুস্থ সবল, এবং ভ্যাকসিনেশন সব কিছুই মোটামুটি এগুলো ইনশাল্লাহ কমপ্লিট। আর এই গরুগুলো দিয়ে যে কোনো দর্শক এক প্রকার একটা প্রজেক্ট হিসাবে সে যদি ব্যবসার উদ্দেশ্যেও লালন পালন করে, তাও সে লাভবান হবে। আচ্ছা আচ্ছা, এই বকটার বয়সও? এটার বয়সে সেম 7 মাসের কাছাকাছি, আর গরুটা দেখেন সবগুলোর বৈশিষ্ট্য অনেক সুন্দর, আর ওলান তলা, মাজা, খাওয়া দাওয়া সব কিছুই সুন্দর। আচ্ছা আচ্ছা, তো বিক্রিযোগ্য তো বকনা এই 5টাই ছিল? আসলে 5টাই ছিল আর কি, আমি ভালো মানের বাচ্চা 5টা পাইছি, এই কারণে 5টাই দিচ্ছি, কারণ আমি ইচ্ছা করলে অনেকগুলো বাচ্চা কালেকশন করতে পারি, আমার অনেক ধরনের গরু আছে, আমার ষাঁড় আছে, গাভি আছে, তো চাইলেই তো হবে না, ভালো মানের গরু হইতে হবে, সেই জিনিসটা নিয়ে একজনকে দেবো, সেও বা লাভবান হইতে হবে লালন পালন করে, তো সেই ধরনের বাচ্চাগুলো নিয়েই কাজ করতে হবে, ইচ্ছা করলে অনেকগুলো কালেকশন করা যায়।
আচ্ছা সবগুলো তো দর্শককে দিলে দর্শকরা তো কেউ বোঝে কেউ বোঝে না, যারা বোঝে না তারাই কিন্তু লোভনে পড়ে এবং অল্প লাভে অল্প দামে নিয়ে দেখে যাচ্ছে যে মনে করে লাভবান হইলাম, ওই গরু নিয়ে কিন্তু সে লাভবান হলো না, ভবিষ্যতে দেখা যাচ্ছে ওই গরুটা টাকা বাড়বে না, টাকাটা কমে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এই কারণে অল্প গরু কালেকশন করে ভালো দেখে করি। তাহলে এই পাঁচটা বকনা যদি কেউ কোনো দর্শক ভাই একসঙ্গে নিতে চায় কেমন দাম রাখছেন কাকা? পাঁচটা বকনার দাম রাখছি 48,500 টাকা একদম, কোনো এখানে দরদাম হবে না। আর যেটা অনারি যেটা সম্মানী সেটা আমি করে দিয়ে আমার যে সীমিত কিঞ্চিত লাভ হয় সেটাই আমি দাম বলে দিচ্ছি দর্শককে। মার্কেট চ্যালেঞ্জ, হাট চ্যালেঞ্জ, সব জায়গায় চ্যালেঞ্জ। কোনো দর্শক যদি এরকম বাচ্চা এই ধরনের কালেকশন এই ধরনের পার্সেন্টেন্সের বাচ্চা এসছে কম দামে নিতে পারে আমি তাকে আরও কম দামে দেবো, সে যদি কিনে দেখাই দিতে পারে আমাকে, ঠিক আছে? আচ্ছা, তো একদম এই জন্য করলাম যে দর্শক যদি দাম দর করে অনেক সময় দেখা যাচ্ছে যে আমার বেশি লাভ হয় হয়ে যায় কিংবা বেশি লাভ হয় অনেকের, তো এই ক্ষেত্রে আমার চাচ্ছি না অত দর দামে, আমি পাঁচটা পাঁচটা একজনকেই দেবো, তার একটা প্রজেক্ট হিসাবে সে লালন পালন করে পরীক্ষামূলকভাবে দেখুক যে রকি কাকার কাছ থেকে যে পাঁচটা বাচ্চা নিয়ে কেমন প্রজেক্টে আমার লাভ হলো না লস হলো, ভবিষ্যৎ কেমন কি, এগুলো দেখে আমার কাছে পরবর্তীতে সে আসবে। আচ্ছা আচ্ছা, দর্শক এই যে পাঁচটা বকনা এখানে রয়েছে 48,500 টাকা করে হলে কিন্তু আপনারা নিতে পারবেন। পাঁচটা বাচ্চায় খাওয়া দাওয়া রুচিও অনেক ভালো, দর্শকরা এসে দেখে নেবে কোনো সমস্যা নাই, আমার বাচ্চা সুস্থ সবল, খাওয়া দাওয়া রুচিও মাশাল্লাহ অনেক ভালো।